না, আমাদের এসএন ফুডিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কচুর ডাঁটা সবজি করে দেখাচ্ছি। কচুর শাক সবাই রান্না করে, আজ রান্না করে আমি আজকে কচুর ডাঁটা সবজি করে দেখাবো। কচুর শাকটা তুলে নিয়ে আসি। এই দেখুন কচুর ডাঁটা, এইখানে আমি কচু লাগিয়েছি, কচুর ডাঁটা তুলে নিলাম। এবার যেয়ে আমি রান্না করব। এই তো চলে এলাম, তুলে নিয়ে চলে এলাম। এই দেখুন এটা কচুর শাক, এবার আমি এটা রান্না করব। এবার বানাবো গা। এবার এগুলো ছাড়িয়ে নেব। এইগুলো এই হাতে করে ছাড়াবো, বটিটা রেখে দিই এখন। সবগুলো আমি ছাড়িয়ে নেবো, দিয়ে তারপর বানাবো। এইভাবে আমি কেটে নেবো। এই সবজিটা নিরামিষ খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। নিরামিষই হবে, এত রোদ গরমে না পেঁয়াজ রসুন বেশি না খাওয়াই ভালো। এবার বানানো হয়েছে, এবার আলুটা কেটে নিতে হবে। আলু দিয়ে সবজি হবে। উনুনটা ধরে গেছে, আমি কড়াইটা চাপিয়ে দেবো। এই কটা ধুয়ে নেবো। এবার সরষে তেল, এইগুলো আমি এবার তেলের উপর দিয়ে দেবো। অল্প পরিমাণে নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকাটা খুলে দেখবো। এইগুলা এবার আমি আজিরে নেবো। হালকা কড়াইটা ধুয়ে নেবো। আবার তেল দিচ্ছি। লঙ্কা, শুকনো লঙ্কা, কালো জিরে দেবো। এবার আলুগুলো আমি দিয়ে দেবো। আলুগুলো এবার লাল করে আমি ভেজে নেবো। অল্প লবণ দেবো, একটু হলুদ দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। লঙ্কা,
তুলে দেখবো। আলুগুলো লাল হয়েছে। এবার আমি আদা, জিরে, ধনে বাটা আছে এটা আমি দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, ভালো করে কষিয়ে নেবো। এবার এই কুটা আমি ঢেলে দেবো। এবার ভালো করে আমি কষে নেবো। অল্প পরিমাণ মতো চিনি। এবার আমি জল দিয়ে দেবো। ফ্রাইজের আলুর দমের মশলা আমি একটু দিয়ে দেবো, হালকা লেবু রস দিয়ে দেবো। এবার হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। এবার আমি নামিয়ে নেব। খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে রান্নাটা। এত কম তেল মশলা এই গরমে ভালো লাগছে, খুব ভালো লাগছে। আপনারা অবশ্যই এই নিরামিষ তরকারিটা বাড়িতে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। পেঁয়াজ রসুন ছাড়া যে রান্নাটা সেটা কেউ নিরামিষ, আপনারা দেখবেন রান্না করে, যেদিন বাড়িতে সবজি থাকবে না পুকুর থেকে নিয়ে এসে রান্না করে দেওয়া যাবে। হ্যাঁ, আমাদের ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।